আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আপনাদের সামনে কুস্তন্তিনিয়া বা ইস্তাম্বুল বিজয়, দাজ্জালের আত্মপ্রকাশ নিয়ে সংক্ষেপে আলোচনা করব আমার তাফিক ইল্লা বিল্লাহ। কুস্তন্তিনিয়া বা ইস্তাম্বুল বিজয় ইসলামের ইতিহাসে কয়েকবারই হয়ে গেছে, তবে হাদিসে কিয়ামতের একদম পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয়ের যে সুসংবাদ দেওয়া হয়েছে তা এখনও সংগঠিত হয়নি। হাদিসে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয়ের যে বিবরণ প্রচ্ছন্নভাবে বর্ণিত হয়েছে তা খুব সম্ভবত নিম্নোক্ত হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিআতুম বিমদীনাতিন জানিবুন মিন খাফিল বারদি ওয়া জানিবুন মিন খাফিল বাহরি। তোমরা কি এমন একটি শহরের নাম শুনেছ যার এক পার্শ্বে রয়েছে স্থলভাগ এবং অপর পার্শ্বে রয়েছে সমুদ্র? কালু নাআম ইয়া রাসূলাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ হে আল্লাহর রাসূল। قال لا تقوم الساعه حتى يغزوها 70000 من بني اسحاق। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সেখানে 70000 বনী ইসহাক যুদ্ধ করে। ফাইদা জাগুহা নাজালু, অতঃপর যখন তারা সেখানে যাবে এবং সেখানে অবতরণ করবে, ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, অতঃপর তারা সেখানে অস্ত্র দ্বারা আক্রমণও চালাবে না এবং কোনো তীর নিক্ষেপ করবে না। কালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বরং তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে। ফায়াসকুতু আহাদু জানিবাইহা আল্লাযী ফিল বাহরি, তখন শহরের সমুদ্রের পার্শ্বের প্রাচীরটি ভেঙে পড়বে। সুম্মা ইয়াকুলু সানিয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অতঃপর তারা দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে। ফায়াসকুতু জানিবুহাল আখার, তখন অপর পার্শ্বের প্রাচীরটি ভেঙে পড়বে। সুম্মা ইয়াকুলু সালিসা, অতঃপর তারা তৃতীয়বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাইফাররাজু লাহুম, তখন তাদের জন্য শহরের প্রবেশদ্বারটি প্রশস্ত করে দেওয়া হবে। ফায়াদখুলু হা ফায়াকনামু, অতঃপর তারা সেখানে প্রবেশ করবে এবং গনিমত অর্জন করবে। ফাবাইনাহুম ইয়াকতাসিমুন আল গানায়েম, অতঃপর যখন তারা গনিমতের মাল বণ্টন করতে থাকবে। ইদি জা আকুমুস সারিখু, অতঃপর একজন ঘোষক ঘোষণা দিবে, ফাকালা ইন্নাদ দাজ্জাল কাদ খারাজা, যে অবশ্যই দাজ্জাল বের হয়ে গিয়েছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, অতঃপর মুসলমানেরা সব কিছু ছেড়ে দিয়ে প্রত্যাবর্তন করবে। সহি মুসলিমের আরেক বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াফতাতিহুনা কুস্তানতিনিয়া, অতঃপর রোম বিজয়ী মুসলমানেরা কুস্তানতিনিয়া তথা ইস্তাম্বুল বিজয় করবে। ফাবাইনাহুম ইয়াকতাসিমুন আল গানায়েম, অতঃপর তারা গনিমতের মাল বণ্টন করতে থাকবে। কাদা আল্লাকু সুয়ুফাকুম বিজ্জাইতুন, এমত অবস্থায় তারা তাদের তরবারগুলোকে জাইতুন বৃক্ষের সাথে ঝুলিয়ে রাখবে। ইজ সাহা ফীহিমুশ শয়তান, অতঃপর তাদের মধ্যে শয়তান চিৎকার দিয়ে বলবে, ইন্নাল মাসিহা কাদা খালাফাকুম ফি আহলিকুম, নিশ্চয় মাসিহে দাজ্জাল তোমাদের অনুপস্থিতিতে তোমাদের ঘর বাড়িতে ঢুকে গিয়েছে। ওয়াদালিকা বাতিলুন, অথচ এই সংবাদটি মিথ্যা ছিল। ফাইদা জা উশাম খারাজা, অতঃপর যখন মুসলমানেরা শামের মধ্যে চলে যাবে তখন শয়তান দাজ্জালের আবির্ভাব ঘটবে। ফাবাইনা হুম ইউআদ্দুনা লিল কিতাল, অতঃপর মুসলমানেরা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, ইসাউনা সুফুফা, এবং কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। ইজ ওয়াকিমাত আস-সালাহ, তখন নামাজের ইকামত হবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, আর তখন ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন। সহি মুসলিমের আরেক বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লি বিনা, তখন মুসলমানদের আমির তথা ইমাম মাহদী বলবেন, তে আসুন এবং আমাদের নামাজ পড়ান। ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, ঈসা ইবনে মারিয়াম বলবেন, না বরং তোমরাই একে অপরের ইমাম। তাকরিমাতুল্লাহ হাদিকিল উম্মাহ, এটা এই জন্য যে আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহদি 7 বছর কিংবা 8 বা 9 বছর এই পৃথিবীতে রাজত্ব করবেন। এই রাজত্বকালীন সময়ে তিনি এই পৃথিবীকে ন্যায় এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন, যেরকমভাবে পৃথিবী ইতিপূর্বে জুলুম এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ ছিল। ইমাম মাহদির সময়ে সব মানুষই সুখে শান্তিতে বসবাস করবে, কার কোনো অভিযোগ ইমাম মাহদির প্রতি থাকবে না।
মজমাউল জওয়াইদ বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি ইন কাসুরা ফা সাবউন ওয়া ইল্লা ফা সামানুন ওয়া ইল্লা ফা তিসউন। তিনি বলেন যে আমার উম্মতের মধ্যে মাহদির আগমন ঘটবে তিনি কমপক্ষে সাত বছর, অন্যতায় আট বা নয় বছর রাজত্ব করবেন। ফাতানা আমু ফিকি উম্মতি নিয়ামাতান লাম ইয়ানআমু মিসলাহা, তখন আমার উম্মত এত সুখে স্বচ্ছন্দে বসবাস করবে যে সুখ তারা ইতিপূর্বে ভোগ করেনি। ইউরসিলু সামা আলাইহিম মিদরারা, এবং আকাশ হতে তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে। ওয়ালা তাদাফিরু মিনহুম শাইয়্যাম মিনান নাবাতি ওয়াল মাল, এবং জমিন তার ভিতর কোনো ফসল এবং মাল কিছুই মজুদ রাখবে না। ইয়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি ফায়াকুলু খুজ, এবং কোনো লোক ইমাম মাহদিকে দাঁড়িয়ে বলবে হে মাহদি আমাকে দান করুন, তখন মাহদি বলবেন যা ইচ্ছা তুমি তা নিয়ে যাও। এত সুখ এবং স্বচ্ছন্দে মানুষেরা ইমাম মাহদির সময় বসবাস করবে। এই যুগ হইবে মুসলমানদের সাফল্যের যুগ, এই যুগ হবে মুসলমানদের কল্যাণের যুগ। এখন আমাদের জানা দরকার ইমাম মাহদির অনুসারে কারা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদে বর্ণিত, ইদা রাআইতুমুর রায়াতি সুদা কদ জাআত মিন ক্বিবাল খুরাসান, যখন তোমরা খুরাসানের দিক হতে কালো পতাকাবাহী দল আসতে দেখবে, ফাতুহা ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি, তোমরা তাদের নিকটে যাবে, কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদি রয়েছেন। অর্থাৎ এই দলটি মাহদির অনুসারী হবে এবং মাহদিকে সহযোগিতা করবে। যেহেতু মাহদি খেলাফত কায়েম করবেন, সেহেতু যারা তার কাছে বায়াত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিবে এবং তার কাফেলাবদ্ধ হয়ে কাজ করবে, তারাই মাহদির অনুসারী হিসাবে বিবেচিত হবে। এখানে আমাদের একটি বিষয় জানা দরকার যে মাহদির ব্যাপারে আমাদের অতি বাড়াবাড়ি এবং অতি উৎসাহ কোনোটাই কাম্য নয়, বরং আমাদের জানা উচিত বিশুদ্ধ হাদিস থেকে মাহদি সম্পর্কে বিস্তারিত জানা উচিত, যাতে আমরা তার আবির্ভাব হলে তাকে দেখে চিনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহদির অনুসারী হিসাবে কবুল করুন, এবং বন্ড প্রতারক মাহদি দাবিদার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।